থাকলে আমাদের বৌরা এই বাড়িতে আসবে না। কেন? তুমি তা ভালোই জানো। তো কি করতে বলছিস? এখন চাকরি নেই, বাসা ভাড়া দিতে পারছি না। তুমি অন্য কোথাও চলে যাও, আমরা আসব। এটা আমার বাড়ি, তাছাড়া আমি যাবই বা কোথায়? সেটা আমি জানি না। তাছাড়া বাড়িটা বাবার, তাই আমাদের অধিকার আছে এই বাড়িতে, তোমার নেই। কথাটা শুনেই ধূপ করে বসে পড়লাম। সারা জীবন যুদ্ধ করে এই বাড়ি বানিয়েছি, এখন আমাকে চলে যেতে বলছে, যাতে তাদের বৌরা এই বাড়ি দখল করতে পারে। ছোটবেলায় বাবা মারা যায়, মামার বাড়িতে মানুষ হয়েছি। মামি যখন মামা থাকে তখন ভালো ব্যবহার করত, মামা না থাকলে খেতে দিত না। তখন দিদিমা শিখিয়ে দিয়েছিল যাতে মামার সাথে খেতে বসি, আমিও তাই করতাম। মামি খাবার দেওয়ার পরে তার ছেলে মেয়েকে শিখিয়ে দিত কেড়ে খেয়ে ফেলার জন্য। তখন শিখেছি চোখ রাঙানো, তাই সবাই আমাকে ঝগড়াতে ডাকত। পড়াশোনা বেশি করিনি, কিন্তু যা করেছি তা যথেষ্ট ছিল তখনের দিনে। মামা ভালো ছেলের কাছে বিয়ে দিয়েছিল, লোকটা আসলেই খুব ভালো ছিল, সহজ সরল। কিন্তু গরিব ঘরে ছিলাম বলে আমার অন্য জায়রা আমাকে সব কাজ করাতে চাইতো, আমিও করতাম এবং শ্বশুরমশাইয়ের সামনেই করতাম। তাই শ্বশুর ভীষণ ভালোবাসত, সেটা ওরা মানতে পারত না। মিতুলের বাবা শহরে কাজ করত। একদিন বিনা নোটিশে ছয় ছেলে মেয়ে নিয়ে আমাকে আলাদা করে দিল। আমি কোথাও যাইনি, ঘরের সামনেই নিজের কাছে থাকা লুকানো খাবার খাইয়ে বাচ্চাদের নিয়ে বসেছিলাম এক রাত একদিন। মিতুনের বাবা আসলে সে ঘর চাইতে যায়, কিন্তু অন্য ভাইরা তেড়ে আসে। তখন আমি বটি হাতে সামনে দাঁড়িয়েছিলাম ঢাল হয়ে। নিজের আলাদা ঘর করি, চার ছেলে দুই মেয়েকে স্কুলে পড়াই। মিতুনের বাবা শুধু টাকা এনে দিত, সে টাকা দিয়ে ঘর কি চলছে কি চলছে না সে খবর কোনোদিন রাখেনি। সে ঘরে থাকলেও দিনের বেলায় চায়ের দোকান আর পাড়া মহল্লা বৈঠকে দিন কাটিয়েছে। ঘরের ধান চালের কাজ, কাজের লোকদের ওপর তদারকি সব আমার ওপরেই থাকত। নিজের আলাদা ঘর করি, আলাদা পুকুর, আলাদা জমি জমা। আমার জায়গায় কেউ পা দিতে পারেনি, কখনো নরম হয়নি, তাতে অন্যরা আবার চড়ে বসবে। পাড়ার সবাই যখন বিকেলে পান নিয়ে বসে গল্প করত, আমি গেলে চুপ হয়ে যেত, আমি দূরে থাকতাম। ছেলে মেয়েগুলোকে ভালো স্কুলে পড়াই। মিতুনের বাবা মাঝে মধ্যে লোকজন নিয়ে আসত, আমিও খাওয়াতাম। কখনো গিয়ে দেখেনি আমি কি খেয়েছি। বাচ্চাদের নিয়ে আধিক খেতে আমার ছিল না, খেলে খাই, নাইলে অন্য কাউকে খাইয়ে দিতাম। একটা মেয়ে ছিল, নাম ছিল শিউলি, ছোট থেকে বাড়িতে থাকতো, মা বাবা ছিল না, আমার কাছেই কাজ করত আর খেত। কত বকাঝকা করতাম, কোনো উত্তর ছিল না। আমার মেয়ের বয়সী ছিল, তাই ওরা ওকে ফরমাইশ খাটাতো, আমি আমার ঘরেই সব, আমার কথা ছাড়া চলতো না কিছু। আস্তে আস্তে ছেলে মেয়েগুলো বড় হয়, মেয়েদের বেশ ভালো ঘরেই বিয়ে দিয়েছি। আমাকে না জানিয়েই সে তার ভাইদের কথাই বড় ছেলের জন্য বউ ঠিক করে ফেলে। যারা তাকে মারতে এসেছিল তাদের ঘরে গিয়ে সে চা নাস্তা খেয়ে ভালো হয়ে আসে, খারাপ থেকে যায় শুধু আমি। তাই বড় ছেলের বউকে আমার অপছন্দ ছিল, কিন্তু কষ্ট দিতে চাইনি কখনো। এরপর মেজো ছেলে আর সেজো ছেলে তাদের পছন্দের মেয়ে ঘরে নিয়ে তোলে, কিছু করার ছিল না, তাদের জীবন তারা যেমন বোঝে। কিন্তু আমার মধ্যে কোনো পক্ষপাত ছিল না কাউকে নিয়ে, সব বউকে সমান দেখতাম, মেয়েরা আসলেও বেশি দিন থাকতে দিতাম না। তারপরও আমার আধিপত্য তাদের ভালো লাগে না, কিন্তু দায়িত্ব নিতে রাজি নয় কেউ। মাথার ওপর যাতে না নাচে তাই আমি কখনো কঠিন থেকে নরম হইনি। বিভিন্ন উছিলায় তারা শহরে গিয়ে পাড়ি জমায়, আসে ছুটির সময়, তখনও আমার ধান চালের কাজ। মিথুনের বাবাও পাড়ি জমায় অন্য পাড়ে। ছোট ছেলেটাকে নিজের পছন্দে খুব শখ করে বিয়ে দিয়েছিলাম, বউটাও ছোট ছিল, আদর যত্নই ছিল বেশ ভালোই ছিল, কিন্তু অন্য ছেলের বউদের তাও সহ্য হয় না, তাকেও
ভিড়িয়ে নেয় তাদের দলের পাল্লা ভারী করতে। আমি কখনো বাধা দিতে যাইনি, ছেলেদের জন্য বানানো রাজপ্রাসাদে আমি রয়ে যাই একা। ধান চালের কাজ এলে ছেলেদের বলি বউদের পাঠা, ওদের বাহানা বাচ্চার পরীক্ষা এই সেই, আমি একাই করি সব। এখন বয়স হয়েছে, কাজ করে খেতে ইচ্ছে করে না, তাও দুটো করে খাই, বসে থাকি, কখন ছেলেরা আসবে। মেয়েরা ফোন করে চলে যেতে বলে, মেয়েদের কাছে যাই আবার চলে আসি। মেয়েদেরও তো শ্বশুর বাড়ি, তাও তো ওরা বলে কেন পড়ে আছো, যক্ষের ধন আগলে ধরে তুমি মরলে লুটে পুটে খাবে, তাও ভালো আমি মরার পর করবে। না, তাদের আর তর সইছে না, আমি মরার আগেই তারা সব দখল চায়। এখন বলছে এটা তাদের বাপের বাড়ি, আমার অধিকার নেই। বেশ, তাদের বাপের বাড়িটাই তাদের থাক, অন্য সব তো আমার, তাই সব ঠিক করে নিয়েছি। জমি জমা সব আমার নামেই ছিল, ওরা আসার আগেই সব বিক্রি করে দান করে দিয়েছি। এইখানের স্কুলের জন্য নতুন বিল্ডিং বানাবে, তাতে যেন আমার নাম থাকে। নতুন মন্দিরের জন্য দান করে দিয়েছি। ছেলেরা সবাই আসে তাদের বউ নিয়ে, তারা আমার সামনে আসে না, সবাই মিলে একজোট। আমি ওদেরকে বাড়ির দলিল বুঝিয়ে দিলাম, ছেলেরা বলল জায়গা জমির দলিল। আমি তাদের বাপের যা ছিল তা বের করে দিলাম, কিন্তু এইগুলো তো আসল দলিল না। হ্যাঁ, আসল দলিল যাদের কাছে বন্ধক রেখেছি তাদের কাছে। মানে? আর বাকিগুলো? ওগুলোতে তো তোমাদের কোনো অধিকার নেই, ওগুলো সব আমার জমি, আমি সব বিক্রি করে দান করে দিয়েছি। মানে কি বলছো? আমার উপর অধিকার নেই কারো, দায়িত্ব নেই কারো, আমার জমির উপর পুরো অধিকার, তাই না? আর বন্ধক রেখেছি জমি, এত বছর ধরে যে চাষে ধান নিয়ে গেছো কেউ তো টাকা দাওনি আমার চিকিৎসার জন্য, তাই ওসব বন্ধক রেখে টাকা নিয়েছি। যে যেটা ছাড়াতে পারবে সেটা নিয়ে নাও, যে যেটা ছাড়াতে পারবে সেটা নিয়ে নাও, নিজের কষ্টের টাকা করে দেখো কত কষ্ট এইসব জমি কিনতে, ভাগ চাইতে এসেছো, তাই না? আমি চলে যাচ্ছি, এই ঘর আমার বানানো, এতগুলো বছর ধরে তিলে তিলে গড়েছি আমি। তোমরা তো উৎসব করতে আসতে, প্রতিটা দিন একা একা আমি কিভাবে এই ঘরে কাটিয়েছি তা তোমাদের অজানা। কত রাত শুধু উঠে খেতে হবে এই জ্বালায় না খেয়ে কাটিয়েছি, কলতলায় আছাড় খেয়ে পা ভেঙে পড়েছিলাম, তা নিয়ে বছরের পর বছর কষ্ট পেয়েছি, তোমরা কি করে জানবে? তা চাষের সময় কেউ কাজের লোকের জন্য রান্না করতেও বউ পাঠায়নি, কিন্তু এসে চাল নিয়ে গেছো। বাদ দাও, তাও তোমাদের এই ঘর দিয়ে যাচ্ছি, যাদের কথায় তোমরা এইসব করছো, তোমার চাচিদের কথায়। তোমরা যখন কাটাকাটি করবে তখন তারা দূরে দাঁড়িয়ে মজা দেখবে শুধু, তোমাদের আগলে রাখতে গিয়ে সবার কাছে খারাপ হয়েছি আমি। আমি তো ঝগড়াটে মা, তাই সবাই এক হয়েছো আর আমি শত্রু। তোমরা যদি সত্যি এক হতে জানতে আমাকে আজ এত বছর একা থাকতে হতো না। খারাপ শিক্ষা কখনো দিইনি, তাও তোমরা আমাকে খারাপ মায়ের জায়গায় বসিয়েছো। প্রকৃতি তার নিয়মে হয়তো তার উত্তর দেবে, আমি চলে যাব, তোমরা ভাগ করে নাও এই ঘর। তুমি কোথায় যাবে? বোনদের কাছে? এইবার আমি সত্যিই হেসে দিলাম। আমি জানি না আমি কোথায় যাব, নিজের কিছু কাপড় নিয়ে সব নিয়ে নিঃস্ব হয়ে দাঁড়িয়ে আছি রাস্তায়। তখন সেই কাজের মেয়েটা শিউলি হাতের মিষ্টির প্যাকেট নিয়ে আসছে, কাছে আসতে মা বলে চিৎকার করে ওঠে, ওর মেয়ে পিএসসিতে জিপিজিএ 5 পেয়েছে। সব শুনে বলল, চলো তুমি এখন চলো আমার কাছে, তোমার মতো অট্টলিকা না হলেও ছোট্ট একটা ঘর হয়েছে আমার, সব তো তোমার দয়ায়, তুমি মেয়ের মতো মানুষ করে সব দিয়েছ। আমি ওর দিকে তাকিয়ে থাকি, সত্যি কি তোকে আমি নিজের সন্তানের মতো বড় করেছিলাম? সবাই যখন পড়তে বসত সে হাঁড়ি পাতিল নিয়ে পুকুরে যেত, ওরা যখন খেলত তখন ধোয়া ওঠা চুলায় ফুদিয়ে রান্না করত, সবাইকে খাওয়ানোর পর যেদিন থাকতো সেদিন একটু মাছ টুকরো দিতাম, না থাকলে আমার থেকে ভাগ করে দিতাম। যেদিন আমার জন্যেও থাকতো না সেই দিন মা তুমি কি দিয়ে খাবে বলে ডিম ভেজে আনতো, নইলে দুধ গরম করে আনতো। এক বছর ধান চালের কাজ করার জন্য এক ছেলে আসে,
দেখতে শুনতে বেশ ভালো ছিল, কাজ শেষ হয়ে যাওয়ার পরও সে যায় না। সেও আমাকে মা ডাকতো, বলতো আমাকে টাকা দিতে হবে না, তোমার কাছে থাকতে দাও, তোমার অন্য সব কাজ আমি করে দেব। আমি বুঝতে পেরেছিলাম শিউলির জন্য আটকা পড়েছে সেই ছেলে। কয়েক বছর পর তাদের বিয়ে দিয়ে ঘর থেকে বের করে দিয়েছিলাম। জানতাম এই ঘরে থাকলে বিনা পয়সায় কাজের লোক হয়ে থাকবে। অনেক দূরে মামার বাড়ি, ওদিকে একটা জমি কিনে ফেলে রেখেছিলাম, চাষ হতো না, সেই জমি ওদের দিয়েছিলাম। মোটো অঙ্কের টাকা দিয়ে বলেছিলাম এইটা দান নয়, তোদের কাজের বেতন। সেই জমিতে চাষ করে আরও জমি করেছে ওরা, তিন রুমের ঘর বানিয়েছে, দুইটা ছেলে মেয়ে। আমাকে পেয়ে যেন ওরা রাজ্য জয় করেছে। কি খাবো, কি করব, কিভাবে থাকবো, ওর বাচ্চাগুলো এই প্রথম কাউকে দিদা ডাকতে পেরে ভীষণ খুশি। তার চেয়ে বেশি খুশি ওরা দুইজন, আগে মা ডাকতো মালিক হিসেবে, এখন মা ডাকে সন্তান হিসেবে। এই যেন ওদের বড় পাওয়া।